নমস্কার দর্শক বন্ধু, এবে আসিলা পুনি সমস্ত গরিব শ্রমিক লেবর শ্রমিক সমস্ত খুশি খবর। সরকার কলে বি পাঁচ বড় ঘোষণা যাকি আপনার পাই সব খুশি খবর। তো ফ্রেন্ডস, সেই পাঁচটি ঘোষণা কোণ এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ খবর জাণিদেবা। তা সহ পিএম কিষান কালিয়া যোজনার মধ্যে বড় অপডেট আসি যাকে সমস্ত খুশি খবর। তেমনি চলন্তু বেশি দেরি ন করে এই ভিডিও উপরে নজর পকাইবা। তেবে নজর পকাইবা পূর্ব যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না তবে জয়েন হয়ে যাত, কারণ যেকোন এমিতি হেল্পফুল লাটেস্ট অপডেট এই চ্যানেলে প্রথমে আসিথাই এবং ছোটিয়া মোটিয়া সমস্ত খবর এই অপডেট আসি যায়। তবে সেপি আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে যাতে, যা কি আমার এই ভিডিওর ডেসক্রিপশন তলে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অছি, তাহলে ক্লিক করে আপনার এতে জয়েন হয়ে পারিবে। তবে গতকালি মুখ্যমন্ত্রী কলে বড় ঘোষণা, সমস্ত রাশন কার্ডধারী রাজ্য সরকার বড় ঘোষণা। তবে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার প্রত্যেক হিতাধিকারী 1,000 টাকা লেখে মহামারী সহায়তা মিলিব। এতিপে রাজ্য সরকার 350 কোটি টাকা মঞ্জুর করেছেন, যা কি রাজ্যের 3,50,00,000 লোক এতে লাভবান কিংবা উপকৃত হয়ে পারে। তবে মহামারী সহায়তা নিয়ে রাজ্য সরকার এই ঘোষণা করেছেন, যা কি হিতাধিকারী ব্যাঙ্ক খাতা টাকা দেওয়া যোগাণ অধিকারী নির্দেশ দিয়ে সারিছেন এবং 1 সপ্তাহ মধ্যে সহায়তা রাশি যোগাই দেওয়া সে নির্দেশ দিয়েছেন, যাকে এই টাকা আসলে আমি আপনার আউ গোটে ভিডিও মাধ্যমে আমার এই চ্যানেল মাধ্যমে সরকার জনাই দেব, তাকে দেখি আপনার কনফর্ম হয়ে যাবে। এবং তা সহ মুখ্যমন্ত্রী পুঁ এক বড় ঘোষণা করেছেন, যা কি রাজ্যের সমস্ত ঘর পক্কা ঘর করা পদক্ষেপ নিয়েছে ওড়িশা, যা কি গতকাল রাজ্য ক্যাবিনেট বৈঠক পরে এক ভিডিও বার্তা জড়িয়ে নবীন পট্টনায়ক বড় ঘোষণা করেছেন। তবে 2014 প্রত্যেক ক্যাবিনেট গৃহ নির্মাণ সরকার ঘোষণা করে বেলে ইয়াকে সে বড় ঘোষণা করেছেন নবীন পট্টনায়ক, যা কি সমস্ত বিজু পকাঘর মরামতি বাবদে মাসিক 3,000 টাকা সহায়তা রাশি প্রদান করা এবং কেন্দ্র যোজনার সামিল নথিলে ইয়াকে লোক মাসিক 5,000 টাকার মরামতি অর্থ প্রদান করা, যা কি সবু পরিবার মুন্ড উপরে ভাল ছাত লে বিজু বাবুঙ্ স্বপ্ন, সেই স্বপ্ন সাকার করা আমি বিজু পকাঘর যোজনা আরম্ভ করছু বলে সে সমস্ত সূচনা প্রদান করেছেন। এবং এই যোজনা দ্বারা রাজ্যের প্রায় 30,00,000 লোক এতে লাভবান হয়ে পারে, যা কি কেন্দ্র সরকার আও মধ্য গৃহ যোগাণ যোজনাকে বিরত রয়েছে সমস্ত লোককে মধ্যে এই যোজনায় সামিল করাই বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যা কি পুঁ সমস্ত বিজু পকা ঘর সমস্ত মিলবাক যাচ্ছে। এবং তা সহ এই পিএম কিষান যোজনাকে নিয়ে আসলে পুঁ বড় খবর, যা কি এই যোজনা মাধ্যমে পুঁ সমস্ত হিতাধিকারী পুঁ এতে আর্থিক সহায়তা বাবদকে পুঁ 2,000 টাকা লাগে সমস্ত মিলবাক যাচ্ছে, যা কি সমস্ত যোগ্য হিতাধিকারী এবং এই সমস্ত হিতাধিকারী পুঁ এতে 2,000 টাকা বাবদকে পুঁ ডিসেম্বর শেষ সুদ্ধা পুঁ সমস্ত এই অর্থরাশি প্রদান করা বলে এবে বড় অপডেট আসিছে, যা কি সমস্ত চাষী ভাই বহুত বড় খুশি খবর। এবং তা সহ পুঁ কালিয়া যোজনাকে নিয়ে আসিছে বড় খবর, যা কি সমস্ত যোগ্য হিতাধিকারী কালিয়া যোজনার হিতাধিকারী এবে পুঁ সমস্ত টাকা মিলবাটা এবে নিশ্চিত বলে জনাপড়ছে, কিন্তু আগক আসুচি পঞ্চায়েত নির্বাচন, সেপি পুঁ শীঘ্র নবীন পট্টনায়ক সরকার পুঁ এই যোজনা মাধ্যমে পুঁ টাকা দেওয়াটা এবে নিশ্চিত বলে জনে অধিকারী তাঁর নাম গোপন রাখি এই সূচনা প্রদান করেছেন। তো ভাই মানে আপনার দিনক দিন এবে কিছু লোক মানে বিভিন্ন মাধ্যমে আপনার টাকা নেওয়া উদ্যম চলছেন, সেপে যে ইন্টরনেট মাধ্যমে টাকা লেনদেন করছেন তবে সতর্ক হয়ে করতু, আপনার যদি কিছু বি অর্ডার করছেন তবে ফ্লিপকার্টে অর্ডার করতু, কারণ এ বড় কোম্পানি এবং কেবেলে আপনার এই ফ্লিপকার্ট আপনার ঠকিব না, সেপে আপনার যেকোন জিনিস অর্ডার করবে ফ্লিপকার্টে অর্ডার করতু।